बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম। আমি সাইদা আইরিন, ওয়েলকাম করছি উহুদ ফ্যামিলিজ ব্লগ চ্যানেলে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, এই দোয়াই করি। সবাই ভালো থাকুন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। আশা করি আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখবেন, দেখে পাশে থাকবেন। আর যারা এ পর্যন্ত দেখে ফেলেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজ সকালবেলা থেকে আমি ব্লগটি শুরু করেছি। এখানে আমি টুনা ফিশ ভেজে নিব, ভুনা করে তারপর পরোটা দিয়ে খাবো। সকালে নাস্তা বানাচ্ছি এখানে। তো টুনা ফিশটা মশলাটা কষিয়ে আমি টুনা ফিশ ক্যানের মধ্যে থাকে এগুলো আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। আর এই পাশে আমি পরোটাগুলো সেঁকে নিচ্ছি। মাশাআল্লাহ, পরোটাগুলো অনেক ভালো হয়, এগুলো অনেক ফুলতেছে, একদম ফুলা ফুলা। তো আমি কিছু পরোটা তেল ছাড়াই সেঁকে নিই। তেলটা যখন আমি ডোটা করি তখন আমি তেল দিই, আবার অনেক সময় দেখা যায় আমি তেলটা যখন ভাজি তখন দিই না, আবার মাঝে মাঝে একটা পরোটাতে দিয়েও থাকি, মনের উপর আসলে নির্ভর করে। আর এখানে দেখেন আমি গ্রিন ফিশগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে একটু ভেঙে দিয়েছি হাতা দিয়ে। এরপরে আমি এটা ধনিয়া পাতা দিয়ে একদম মাখিয়ে নামিয়ে নিব। এভাবেই সকালবেলা নাস্তাটা আমাদের রেডি হয়ে গেলে একদম শর্টকাট। আর কাঁঠাল ছিল বাসায়, সেজন্য কাঁঠালও নিয়ে নিলাম, যেহেতু সকালবেলা ওদের বাবা বাসায় আছে, সকালবেলা নাস্তা করে যাবে। তো সেজন্য আমি এভাবে করেছি। নর্মালি যখন ও বাসায় থাকে না আমি নাস্তারগুলো তেমন ভালো একটা বানাই না, আমার কোনো মতে কিছু একটা দিয়ে আমার চলে যায়। তো আমি আর নাস্তার পরে আর ভিডিওটা ক্যামেরাটা অন করিনি। এরপরে আমি যখন দুপুরবেলা রান্না করছি, দুপুরবেলা আর কি হয়তো 10টার দিকে রান্না করে চলে এলাম। এখানে আমি শুটকি দিয়ে লইট্টা শুটকি দিয়ে আমি লতি রান্না করব, ভুনা করব আর কি। তো লইট্টা শুটকিগুলোকে আগে আমি মশলার সাথে একটু ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এরপরে আমি শুকনা মরিচগুলো মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এখানে একটু ভুনা ভুনা হয়ে গেলে মশলার সাথে এরপর আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে শুটকিটাকে আমি একটু রান্না করে নিব। তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি অন্য চুলায় আমি রান্না করছি আজকে জালি কুমড়া, এটা নিরামিষ রান্না করছি শুধু ডাল দিয়ে। এভাবেও খেতে অনেক ভালো লাগে। তো আমি তাড়াতাড়ি রান্নাটা করছি, সেজন্য আমি ভাবলাম প্রেশার কুকারে একটু রান্নাটা করি। আমি খেয়াল করেছি যখন জালি কুমড়াটা প্রেশার কুকারে রান্না করি, আমি মাঝে মাঝে করি, এটা অনেক মজা হয়। 5 মিনিট সিটি দিলে হয়ে যায়। আর এখানে দেখেন আমি ঢাকনাটা খুলে নিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, লাউ না, এটা হচ্ছে জালি কুমড়া, অনেক মজাদার হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে। আর এখানে লইট্টা শুটকি যখন বুনা বুনা হয়ে গেছে এরপরে আমি এতে লতিগুলো দিয়ে নিচ্ছি। লতিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, সেজন্য আমি পরিমাণে একটু বেশি রান্না করেছি। আর আমাদের বাসায় সবসময় সবজিটা একটু বেশি খাওয়া হয়, সেজন্য আমি রান্না করতে সবজিটা একটু বেশি রান্না করি, কেউ কিছু মনে করবেন না। আর এখানে আমি বাগার দিয়ে নিয়েছি রসুন দিয়ে। মাশাআল্লাহ, কালারটা অনেক মজাদার হয়েছে, সুন্দর হয়েছে খাবারটা। আর এখানে লইট্টা শুটকি লতি দিয়ে যে রান্না করছে সেটা হয়ে গিয়েছে। ছিল আমাদের দুপুরে রান্নাবান্না। আর এটা হলো মুজান পার্ক, এটা অনেক বড় একটা মল, শপিং মল, এখানে সব কিছু আছে। এই মলটাতে সিনেমা হলও আছে। তো আমরা মাঝে মাঝে এখানে আসি একটু ঘোরাফেরা করার জন্য। ওদের বাবা নর্মালি শুক্রবারে সময় পায়, তো আজকে বিকালবেলা তার কাজ ছিল না, সেজন্য আমরা একটু বের হয়েছে। আমার ভিডিওটি হচ্ছে বৃহস্পতিবারে করা, তো এজন্য একটু বাচ্চাটার জন্য আশা আসলে বের হওয়া, এমনিতে তো বের হতে পারি না এখানে। তো এই মুজান পার্কটা অনেক সুন্দর, বাইরে ভিতরে। এখানে বাইরে একটা পানির ফোয়ারা রেখেছে, এতে এটা আমার উহুদ অনেক এনজয় করে। তো আমরা এখানে আসলে কিছুক্ষণ এখানে সময়টা একটু কাটাই, ও অনেক খুশি, অনেক হ্যাপি থাকে, সেজন্য আসলে মূলত ওর জন্য বের হয়ে আসা। আর আমাদের তো একটু ঘোরা হয়, যেহেতু আমরা বের হতে পারি না, আমরা সবসময় বাসার মধ্যেই থাকতে হয়, তো সেজন্য তো মাঝে মাঝে আসলে বাচ্চার জন্য বের হতে হয়। আর নিজেদের তো দরকার থাকে, দরকার হলে তো অবশ্যই বের হই, যত ব্যস্ত থাকে না কেন আসবেন। আর এখানে ভিতরে চলে এসেছি মার্কেটটার। এখানে বেলুন দিতেছে ফ্রিতে, আবার স্যানিটাইজারও দিতেছে, স্যানিটাইজারও একটা পেয়ে গেলাম। তো এখানে বেলুনটা পেয়ে সে অনেক খুশি, দেখেন তার খুশিটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখানে ডাক্তারও ছিল, এখানে কি কি জানি ডায়াবেটিস, প্রেশার এগুলো পরীক্ষা করতেছে মার্কেটটার ভিতরে। তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে আবার দেখি যে অনেক লোক, সময় লাগবে, তো সেজন্য আর পরীক্ষা করানো হলো না। আর এখানে আমরা চা আর গাওয়া খেয়ে নিচ্ছি, আর এটা হলো গাওয়া, এটা সৌদিয়ানরা খেয়ে থাকে, এটা অনেক মজা লাগে আমার কাছে। আমরা একটু উপরে যাব, উপরে গিয়ে একটু ঘোরাফেরা করব, উপরে গিয়ে একটু দেখব। আশা করি আপনারা আমার এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক অনুপ্রেরণা জাগায়, আর আমার এই ভিডিওটি একটা লাইকের মাধ্যমে আরও 10 জনের কাছে চলে যাবে। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, দেখে আমার ভিডিওটির কোথাও যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন হিজাবের কালেকশান, আর এখানে কিছু বোরকার কালেকশান। এই বোরকাগুলো অনেক এক্সপেন্সিভ, এগুলো প্রায় 400 রিয়েল, 500 রিয়েল, 600 রিয়েল পর্যন্ত বোরকাগুলো ছিল। তো আমি দেখছিলাম ভালোই লাগছে। তো এরপরে আমরা আবার কিছুক্ষণ পরে নিচে চলে এলাম। নিচে এখানে ম্যাক্স ফ্যাশন, এখানে অনেকগুলা আইটেম, বড় ছোট সবারই সব জিনিস থাকে। তো কিছুক্ষণ এখানেও দেখলাম, আর এরপরে আমরা ওই শপিং মল থেকে বের হয়ে গেছি, আমরা সুপার মার্কেটে চলে এলাম। এটার নাম হচ্ছে হাইপার পান্ডা, এখানেও সুপার মার্কেটে যা যা থাকে সব কিছুই আছে। এই হলো সৌদি আরবের আম। আমরা এখানে আমাদের প্রয়োজনীয় কিছু বাসার বাজার লাগবে সেগুলো নিতে এসেছে। আর এর ফাঁকে আমি যেখানে গিয়েছি সেখানে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম কেমন হয় এই মার্কেটগুলো সেজন্য। আর মার্কেটটা কিন্তু অনেক বড়, আমি তো আর সব জায়গায় যাইনি, যেহেতু আমার যেখানে দরকার সেখানে গিয়েছি সেজন্য সেখানটাই শুধু ভিডিওটা করেছি। এখানে এগুলা তেলাপিয়া ফিশ, এগুলা ফ্রেশ একদম, এগুলো এভাবে প্যাকিং করে থাকে। আমাদের বাসায় ডিম লাগবে সেজন্য ডিমগুলো নিয়ে নিয়েছি, আরও কিছু জিনিস নিয়েছি, মালটা। আর এখানে এগুলো হচ্ছে সৌদি আরবের যে জলপাই বা জৈতুন বলে থাকে, অলিভ বলে, এগুলা জৈতুন, অনেকে তো জৈতুন আরবিতে বলে। এগুলো জৈতুন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের আচার, পিকেল বলে এগুলা। এখানে সৌদি আরবের আচারগুলা তারা এভাবে করে থাকে, তারা কিন্তু অনেক লাইক করে, আমাদেরও মাঝে মাঝে ভালো লাগে যখন আমরা খাই, কিনে থাকি। তা এখন আমি একটা চেক করে নিচ্ছি, ওরাই দিয়েছে যে আপনারা একটু চেক করে নেন খেতে ভালো লাগবে কিনা। তো আমরা কালো অলিভটা নিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে এই মার্কেটের ভিতরে কিছু মশলার প্লেস, এই প্লেসটাতে অনেকগুলো মশলা, এখানে আলাদা করে শোরুমও আছে মানে এটার ভিতরে। তো আমি এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখতেও অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সেজন্য আমি একটু শেয়ার করছি। আর এখানে কলিজা নিয়ে নিচ্ছি বাসার জন্য 1 প্লেট। এই তো আমাদের সামান্য কেনাকাটা করে নিলাম বাসার জন্য। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখেছেন, দেখে আপনাদের কাছে যদি কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন, আর লাইক করার পরে আমার এই ছোটো চ্যানেলটি এগিয়ে যেতে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে যদি আপনাদের আরও বেশি ভালো লেগে যায় তাহলে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আশা করি আপনারা ভিডিওটি দেখছেন, ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা এই পর্যন্ত রইল। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের কাছে আমন্ত্রণ দিলাম। আল্লাহ হাফেজ।